দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। টিটাগড়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদে টিটাগড় থানায় একটি ডেপুটেশন জমা দেওয়া হলো সিপিএম এর পক্ষ থেকে। টিটাগড় ব্রহ্মস্থান এলাকা থেকে মিছিল করে টিটাগড় বাজার সহ টিটাগড়ের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে একটি সুবিশাল মিছিল টিটাগড় থানায় আসে। সেখানে আসার পর থানার সামনে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। এরপর সিপিএম নেতৃত্ব ডেপুটেশন জমা দেয়। এই দিনে ডেপুটেশন কর্মসূচি নিয়ে বলতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, আমরা গতকালও গেছিলাম পশ্চিমবাংলা, এখন যেমন কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে পশ্চিমবাংলায়, যেমন চোর ডাকাতের মুক্তাঞ্চল যেমন পশ্চিমবাংলা, এমন বলতে খারাপ লাগে। আমিও একজন মেয়ে, আমার নিজেরও বলতে খারাপ লাগছে। এখন ধর্ষকদের মুক্তাঞ্চল পশ্চিমবাংলা। আমাদের টিটাগড়ে এ ঘটনা কোনোদিন ঘটেনি, আমাদের টিটাগড়ে এ ঘটনা কোনোদিনও ঘটেনি। এই টিটাগড়ে যে ঘটনা গত দিন দুদিন আগে ঘটেছে, এক দরিদ্র পরিবার, সেই পরিবারের মেয়ের সাথে, এবং এর সাথে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের ভাই আরমান মণ্ডল, সে হচ্ছে জড়িত, সেই তৃণমূল কাউন্সিলরের ভাই জড়িত প্রত্যেকটা ঘটনায় পশ্চিমবাংলায়। দেখবেন চুরি, জোচুরি, রাহাজানি, ধর্ষণ, ডাকাতি সব কিছুর সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত। পুলিশের বক্তব্য, চারজনকে ধরে নেওয়া হয়েছে, পুলিশ ধরেছে বলেই তো আমরা আজকে অবরোধে গেলাম না। পুলিশ যদি না ধরতো আমরা আজকে রাস্তা অবরোধ করতাম, থানা অবরোধ করতাম। তো পুলিশ ধরেছে বলে তো আমরা যাইনি, কিন্তু আমরা থানা এসছি এটা বলবার জন্য যে আইন শৃঙ্খলা টিটাগড়ে পরিস্থিতির অবনতি হচ্ছে। দু মাস আগে ভোটের সময়, ফেব্রুয়ারি মাসে ভোটের সময় আমরা এসেছিলাম যে ভোটটা যাতে ফেয়ার হয় পুলিশকে ডেপুটেশন দিতে। সেই সময় দাঁড়িয়ে আমাদের ডেপুটেশন করতে এসে তাদের উপর লাঠি চালিয়েছিল পুলিশ। পুলিশ চোরেদের বাঁচানোর জন্য খুব সক্রিয়, কোটি কোটি টাকা যারা চুরি করেছে তাদের বাঁচানোর জন্য পুলিশ সক্রিয়, আর পশ্চিমবাংলায় দাঁড়িয়ে এই টিটাগড়ে দাঁড়িয়ে মেয়েদের নিরাপত্তা, আমরা এটাই তো বলতে এসেছি আজকে। নির্যাতিত তরুণীর মা দাবি করছে যেদিন ঘটনা ঘটেছে পরের দিন সকালবেলা তৃণমূলের লোকরা এসে তাকে টাকা দিচ্ছে। হে তো দেবেই, দেখতে পাচ্ছেন না, অনুব্রত বীর, অনুব্রত মহাবীর, আর দিদি হচ্ছেন তাকে আশীর্বাদ করা দেবী। এ তো চোর, জোচ্চোর, গুন্ডা, বদমাশ। এই যে আনিস খানের বাবা আজকে বলেছে, আনিস খানের ভাইকে খুন করতে গেছিল, আর আনিস খানের বাবা বলেছে যতই খুন করো, যতই রক্ত ঝরাও, ইনসাফ কখনো বিক্রি হয় না। মেয়েটির মা বিক্রি হয়নি? পয়সা দিয়ে কি ইজ্জত কেনা যায় নাকি? পয়সা দিয়ে কি ইনসাফ কেনা যায় নাকি? মেয়েটার মা বিক্রি হবে নাকি? এছাড়াও তিনি ব্যারাকপুর নগরপাল অজয় ঠাকুরের বদলি নিয়ে জানান, টিটাগড় থানায় কতবার আইসি বদল হলো এক বছরে? টিটাগড় থানায় কতবার আইসি বদল হয়েছে? টিটাগড় থানায় আইসি বদল হচ্ছে, নৈহাটি থানায় হচ্ছে, নোয়াপাড়া থানায় হচ্ছে। আইসি রাই 3 মাস করে থাকছে না তো সিপি কুকুরও থাকবে? ব্যারাকপুর শিল্পাঞ্চল আগে ছিল কারখানার জন্য বিখ্যাত, ম্যানচেস্টার বলা হতো, এখন ব্যারাকপুর শিল্পাঞ্চল গুন্ডাগার্দি এর জন্য বিখ্যাত, ফলে রোড চেঞ্জ হবে। টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলীর রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।